তাহলে আজকে বাংলাদেশের বুকে মৃত্যু মানুষের পরেও যে হিংসা বিদ্বেষ আমরা দেখতে পাচ্ছি এটা থাকতো না। একটা লাশকে নিয়ে যে এত হিংসা হতে পারে তো মানুষ কল্পনাই করতে পারে না। আন্তর্জাতিক হিংসার খরা কেউ না মানুষ যদি প্রশ্ন করা হয় এত বোমা মারাচ্ছেন কি জন্য, সে কি বলবে বোমা মানুষ আমার নিজেকে মারার জন্য? তাকে বলবে মানুষ মারবে। যারা সবসময় মানুষ মারার প্রতিযোগিতা করে তারা কষ্টের কালে মানুষ নয়। সত্যকে সবাই ভালোবাসে কিন্তু সত্যকে সবাই মানে না, এটাই বাস্তবতা। আমরা এই যাবৎ রাজনৈতিক ময়দানে ট্রুথ কমিশন দেখেছি, সার্চ কমিশন দেখেছি, কিন্তু কোথাও সত্যিকারের ট্রুথ আসেনি। হিংসুক ব্যক্তি কখনোই মুমিন নয় আর মুমিন ব্যক্তি কখনো হিংসুক নয়। হিংসুকের সবচাইতে বড় ক্ষতি কি জানেন? হিংসুক নিজের হিংসার আগুনে নিজেই পুড়ে মরে, সে অন্যের কোনো ক্ষতি করতে পারে না। হিংসুক যতদিন দুনিয়ায় থাকবে তার ভিতরটা কুড়ি কুড়ি খাবে নিজের হিংসায়, অন্যের কোনো ক্ষতি সে করতে পারবে না। যেমন বিষ সাপের জন্য স্বভাবজাত, বিষের কল্যাণকারিতাও আছে ক্ষতিকারিতাও আছে। এমন কোন বস্তু আল্লাহ যিনি দুনিয়াতে সৃষ্টি করেন নাই যার ভালো মন্দ দুটো দিক নাই। বান্দার কর্তব্য হল মন্দকে এড়িয়ে ভালোকে গ্রহণ করা, আর এর মধ্যে হলো পরীক্ষা, জান্নাত হবে কি জাহান্নাম হবে আপনার ভাগ্যে পরীক্ষাটা এখানে। দুটি ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। একটা হলো এই, আল্লাহ অমুককে এত টাকা পয়সা দিয়েছেন এবং তিনি এত দানশীল, তা আমার টাকা দিলে আমি ওরকম দান করতাম, এটা বলা যাবে। দুই নম্বর হলো আল্লাহ পাক অমুককে এত এলেম দিয়েছেন, আমাকেও আল্লাহ ক্ষমতা দিলে আমি ওরকম এলেম আল্লাহর পথে ব্যয় করতাম, এটা করা যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى بالكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. جابتي حمد ثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী
নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম দিকে ছিলেন আল আমিন, সবার কাছে তিনি বিশ্বস্ত এবং নিরাপদ ব্যক্তি হিসেবে গৃহীত ছিলেন। যেদিন কাবা গৃহ নির্মাণ করা হয় সেদিন হজরে আসওয়াদ পাথরটা কে তার স্থানে বসাবে এটা নিয়ে যখন কুরাইশদের 12টি গোত্রের সবাই প্রতিযোগিতায় নেমে গেল এবং কেউ ছাড় দিতে রাজি হচ্ছিল না, প্রত্যেকেরই ইচ্ছা এই পাথর আমাদের গোত্র থেকে আমি প্রথমে বসাব। রক্তক্ষয়ী সংঘর্ষ উপক্রম হলে তাদের মুরব্বী যিনি ছিলেন বয়স্ক তিনি বললেন, তোমরা মারামারি করো না, আল্লাহর ঘর করতে গিয়ে মারামারি করে নিজেরা ধ্বংস হবা, বরং রাতটা কাটাও, দেখো কাল সকালে কে প্রথম মসজিদে আসে সেই ব্যক্তিই হাজির আসওয়াদ উঠাবে। সকালে সবাই অপেক্ষা আছে কে মসজিদে আসে দেখার জন্য, দেখা গেল আর কেউ নয় সকলের নয়নের পুত্তলি প্রাণের প্রিয় সঙ্গ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আমিন, তিনি প্রথম মসজিদে আসলেন। চারদিক থেকে রব উঠল আল আমিন আল আমিন আল আমিন, আর কোনো সন্দেহ নাই, সমস্ত গোলমাল মিটে গেল। আল আমিন যা বলবে সেটি আমরা মেনে নিব। তিনি একটা চাদর বিছালেন এবং সমস্ত নেতাদেরকে বললেন, চাদরের চারিপাশ আপনারা ধরেন, ধরে পাথরটা উঁচু করেন। পাথরটা চাদরের মাঝখানে উনি বসিয়ে দিলেন। সমস্ত গোত্রের নেতারা চাদরটা ধরে উঠাল। এবারে হজরত আসওয়াদ যেখানে রাখার স্থান সেখানে উনি নিজে উঠিয়ে রেখে দিলেন। সবাই খুশি হয়ে গেল। এই আল আমিন যখনই তাদেরকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার কওম তোমরা সকলেই বলো তোমাদের এইসব বানোয়াট এইসব মূর্তিগুলা একটা তোমাদের ইলাহ নয়, বরং ইলাহ তিনি যার সমতুল্য কেউ নেই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যার কোনো শরীক নাই, যিনি কোনো জন্ম দেন না জন্মিত নন, যিনি সামাদ ও মুখাপেক্ষী, তোমরা কেবল সেই এক আল্লাহর ইবাদত করো। এই বলার সঙ্গে সঙ্গে সমস্ত বন্ধুরা শত্রু হয়ে গেল। দুনিয়ার মানুষ কখনোই সত্যকে মেনে নেয়নি, সত্যকে সবাই ভালোবাসে কিন্তু সত্যকে সবাই মানে না, এটাই বাস্তবতা। আমরা এই যাবৎ রাজনৈতিক ময়দানে ট্রুথ কমিশন দেখেছি, সার্চ কমিশন দেখেছি, কিন্তু কোথাও সত্যিকারের ট্রুথ আসেনি। আজকের বিশ্বে সর্বত্র হিংসা প্রতিহিংসা এবং অহংকারে আগুনে জ্বলছে, আর যে মানুষ রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করতে পারে সেই মানুষকে বর্তমান যুগের নেতাদের বিরুদ্ধে হিংসা করবে না? হিংসা মানুষের স্বভাব জাত, এর উপকারও আছে ক্ষতিও আছে। যেমন বিষ সাপের জন্য স্বভাব জাত, বিষের কল্যাণকারিতাও আছে ক্ষতিকারিতাও আছে। এমন কোন বস্তু আল্লাহ যিনি দুনিয়াতে সৃষ্টি করেন নাই যার ভালো মন্দ দুটা দিক নাই। বান্দার কর্তব্য হল মন্দকে এড়িয়ে ভালোকে গ্রহণ করা,
আর এর মধ্যে গেলে পরীক্ষা জান্নাত হবে কি জাহান্নাম হবে আপনার ভাগ্যে পরীক্ষাটা এখানে জনৈক কেউ মুনাফিক আপনারা জানেন কাফের মুশরিক ইহুদি নাসারা সবার চাইতে ইসলামের ক্ষতিকর হল মুনাফিকরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মধ্যে চেহারায় পোশাকে পার্থক্য বোঝা যায় কিন্তু মুনাফিকের কোনো চেহারা আছে ওকে কেউ চিনতে পারবে না আর এজন্যই হাদিসে বলা হয়েছে ইনদাল মুনাফিকিন ফি দারকিল আসফাল মিনান নার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে অথচ তারা কিন্তু কলমা পাঠ করে সালাত আদায় করে সিয়াম পালন করে কাফেররা তো কিছুই করে না এ সত্ত্বেও জাহান্নামের কাফেরদের তলায় থাকবে মুনাফিক কারণটা কি এরাই লবিদ বিন আসম বলে এক মুনাফিক তার মেয়েকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে পাঠাইল ছোট্ট মেয়েরা যাতায়াত করবেই তো তিনি যে চুল আঁচড়াতেন চুলের একটা অংশ আর চিরুনির একটা দাঁত ওই মেয়েকে দিয়ে সে সংগ্রহ করে নিল এইবার সে ওই চিরুনিতে চুলে জাদু মন্ত্র করল করে একটা খেজুর গাছের যে কান্দি বেরোনে পরে যে শুকনা খোসাটা থাকে না শক্ত কূপ ওর মধ্যে ভরে দিয়ে কুয়ার তলায় উপরে একটা পাথর চাপা দিয়ে রেখে দিল যাতে কেউ খুঁজে না পায় জাদুর প্রতিক্রিয়া হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মধ্যে ভুল হতে শুরু হল উনি বুঝতে পারছেন না এটা কেন হচ্ছে কেরাত পড়ছে ভুল হয়ে যাচ্ছে একদিন আসর সালাত চার রাকাত না পড়ে দু রাকাত পড়ে বাড়ি চলে তো সাহাবে একরাম তো ভয়ে তো কথা বলে না কেউ বিলাল যে বলছে আল্লাহ রসুল আসর সালাত কিতালিশ চার রাকাত থেকে এখন দু রাকাত হয়ে গেল বলি কেন বলতে আপনি দু রাত পড়ে চলে এলেন তাই নাকি ভুলে গেছে তাহলে আবার দৌড়ে যেয়ে দু রাত এই যে উল্টাপাল্টা কারবার শুরু হয়ে গেল কারণে বুঝতে পারছেন না ওই মুনাফিক শয়তান সেতে পুষি না মুসল্লি কারণ তো বুঝতে পার কথা না পরে আল্লাহ পাকের পক্ষ থেকে এই দুটা সুরা নাজিল হলো সুরা ফালাক সুরা নাস ১১টি আয়াত সুরা ফালাকের সর্বশেষ আয়াত হচ্ছে অমিন শররে হাসিদিন ইজা হাসা অর্থাৎ যতগুলো ক্ষতিকর বস্তু আছে সবচেয়ে নিকৃষ্টতম ক্ষতিকর বস্তু হলো হিংসা অতএব হে মোহাম্মদ কুল তুমি বলো আউযু বিরাব্বিল ফালাক আমি প্রভাত সূর্যের রবের আশ্রয় প্রার্থনা করছি মিন শাররি মা খালাক তার সৃষ্টির যাবতীয় অনিষ্টকারিতা হতে অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব এবং রাত্রির অন্ধকার হতে সেই অন্ধকারের মধ্যে যত অন্যায় হয় তা থেকে অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ এবং যে সমস্ত মহিলারা সিংহায় ফুঁক দিয়ে মানুষের ক্ষতি করে তাদের ক্ষতি থেকে অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ
এবং হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে তা থেকে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। কুল আউযু বিরাব্বিন নাস, তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের, মিন শাররি মা খালাক, মালিকিন নাস, যিনি মানব জাতির মালিক, মালিক মুখতার প্রভু, ইলাহিন নাস, যিনি মানুষের একমাত্র উপাস্য, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের হৃদয়ের মধ্যে যে সবসময় খারাপ কথা এনে দেয়, খান্নাস বাহির থেকে হয় না, খান্নাস থেকে মনের ভিতরে সবসময় কুমন্ত্রণা দেয়, তার ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ দে ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস, যে খান্নাস ওয়াসওয়াসা দেয়, ধোকা দেয়, খটকা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ের মধ্যে, মানে জিন্নাতি ওয়ান্নাস, জিন এবং মানব জাতির মধ্যে, এই কাজটা করছি না, এটা করলে এটা ভালো হতো, এই যে ভেতরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, দ্বিধা দ্বন্দ্ব, এগুলো করে শয়তান। এজন্য সালাতের মধ্যে যখন কেরাত ভুল হয়, রাকাত ভুল হয়, এ বিষয়ে একদিন প্রশ্ন করল সাহাবিরা, তার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এটাতে তোমরা ভয় পেও না, তোমরা বাম দিকে তিনবার থুক মারবা এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করবা, এটা শয়তানের স্পেশাল বাহিনী, এদের নাম হলো খিনজাব, এদের কাজ হলো সালাতে ডিস্টার্ব করা। যাদের বয়স আমাদের মতো হয়েছে এ ভোগান্তি তাদের খুব বেশি হচ্ছে। তো এই 11টি আয়াত নাজিল হলো, আলীকে তিনি বললেন, আলী দেখো তো জারওয়ান কুয়ার তলায় কোনো কিছু পাওয়া যায় কি? আলী শক্তিশালী মানুষ, কুয়ায় ডুব দিলেন, দিয়ে দেখলেন যে ঠিক একটা বড় পাথর, পাথর হটিয়ে ফেললেন, পাথরের তলা থেকে ওই খেজুরের গামড়া একটা উঠিয়ে নিয়ে আসলেন, উপরে এনে দেখেন যে তার মধ্যে উনি 11টা গিরা দেওয়া একটা সুতা আছে, চুল চুল আছে, চুল আর শিরুনির দাঁত। এবার উনি ওটা আল্লাহ রসুলকে দিলেন, তিনি বিসমিল্লাহ বলে শুরু করলেন, এক একটা সুর ফালাক থেকে নাস পর্যন্ত এক একটা আয়াত পড়লেন, আর এক একটা গিরা অটোমেটিক্যালি খুলতে শুরু হয়ে গেল। এমনি করে 11টি আয়াত পড়ার শেষ, গিরা খোলাও শেষ, বলুন আলহামদুলিল্লাহ। এই ঘটনাকে উল্লেখ করে ইহুদি নাসারা মুফাসসির কোরআন যারা হয়েছে এরা বলে আল্লাহ রসুল আসলে পাগল ছিলেন, ওনার এই কোরআন পাগলামির কোরআন, ও মানাই যাবে না, শোনাও যাবে না, অথচ এই গাধারা বোঝে না যে আগুন ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারে নাই, জাদুঘররা মুসার কোনো ক্ষতি করতে পারে নাই, আর মদিনার জাদুঘররা মোহাম্মদ রসুলের ক্ষতি করবে, কিছুই করতে পারে নাই। কিন্তু প্রচারত্ব একটা সুযোগ পাওয়া গেল, এটাই যারা ইংরেজি তফসির পড়েন, দয়া করে অনুরোধ করবো তারা আমাদের তফসিরটাও পাশে রাখবেন, তাহলে বুঝবেন ওই সব তফসির মধ্যে কি বদমাশি আছে। বিশেষ করে এদেশের মানুষ যারা ইংরেজি তফসির পড়েন, তারা উইলে মুরে তফসির পড়েন, পামারে তফসির পড়েন, এসব তফসিরে কোথায় কি সর্বনাশটা করেছে, এসবগুলো আমাদের লেখা তফসির মধ্যে আমরা ধরে দিয়েছি। এরপরও হিংসা অহংকার বলে আমার একটা বই আছে,
ছোট ভাই ভয়ের কারণে আশেপিষ্টা মাত্র বড়ে সবাই কাছে রাখবেন। আর সুরা ফাতিহার অর্থাৎ ত্রিশতম পারা তফসিরটাও কাছে রাখবেন, তাহলে হিংসা ও অহংকারের আগুন থেকে বাঁচতে পারবে। হিংসুকের সবচাইতে বড় ক্ষতি কি জানেন? হিংসুক নিজের হিংসার আগুনে নিজেই পুড়ে মরে, সে অন্যের কোনো ক্ষতি করতে পারে না। হিংসুক যতদিন দুনিয়ায় থাকবে তার ভিতরটা কুড়ি কুড়ি খাবে নিজের হিংসায়, অন্যের কোনো ক্ষতি সে করতে পারবে না। আল্লাহ বলছেন হিংসুকের সংজ্ঞা হল এই যে আল্লাযী ইয়াতাওয়াল্লা যাওয়ালা নিয়মাতিল মাহসুদ, যে ব্যক্তি হিংসাকৃত ব্যক্তির নিয়ামতকে ধ্বংস হোক এটা কামনা করে ওই ব্যক্তি হল হিংসুক। যেমন আপনি পাঁচাক্ত সালাত আদায় করেন, প্রতিবেশী একটা বেনামাজি আছে সে আপনাকে হিংসা করে, সে সালাত পড়ে না, বলে আমি তো অস্তিতে ভালো আছি, ও টাকা নেই পয়সা নেই গরিব মানুষ, আমি তো ধনী মানুষ, তো সালাত পড়া কি দরকার? সে সবসময় চায় এই সালাত পড়া লোকটা যেন ধ্বংস হয়ে যায়। একটা ছেলে ভালো আলেম হয়েছে, প্রতিবাসী হিংসা করে যে আমার ছেলে আলেম হতে পারলো না, ও ধ্বংস হোক, ধ্বংসের চেষ্টাও করে। এইভাবে সারাটা জীবন হিংসক ব্যক্তিরা হিংসাকৃত ব্যক্তির ধ্বংস কামনা করে। আর এ কারণেই মুমিনের সংজ্ঞা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াসতামিআনু ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসান, রাওয়াহুন নাসাঈ। একজন বান্দার অন্তরে দুটো জিনিস একত্রিত হতে পারে না, ঈমান এবং হিংসা। অর্থাৎ হয় সে ঈমানদার হবে, নইলে সে হিংসুক হবে। হিংসুক ব্যক্তি কখনোই মুমিন নয়, আর মুমিন ব্যক্তি কখনো হিংসুক নয়। ভাষাটা বুঝতে পারার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, দুটি ব্যাপারে হিংসা করা জায়েজ আছে, এটা আসলে হিংসা নয়, এটা অগিপ্তা। কোন দুটি ব্যাপারে? একটা হলো এই, আল্লাহ অমুককে এত টাকা পয়সা দিয়েছেন এবং তিনি এত দানশীল, তা আমার টাকা দিলে আমি ওরকম দান করতাম, এটা বলা যাবে। দুই নম্বর হলো, আল্লাহ পাক অমুককে এত এলেম দিয়েছেন, আমাকেও আল্লাহ ক্ষমতা দিলে আমি ওরকম এলেম আল্লাহর পথে ব্যয় করতাম, এটা করা যাবে। এটাকে আসলে হিংসা বলা হয় না, এটাকে বলা হয় ঈর্ষা, আরবিতে বলে অগিপ্তা। আল্লামা ফুজাইল বিন ইয়াজ বলছেন, আল মুমিন ইগবিতু ওয়াল মুনাফিকু ইহসুদু। মুমিন সবসময় ঈর্ষা করে, মুনাফিক সবসময় হিংসা করে। মুনাফিক ঈর্ষা করে না, সে হিংসা করে। তাহলে হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আপনি অন্য একজন ভালো ব্যক্তির মতন ভালো হতে চান, দানশীল ব্যক্তির মতো দানশীল হতে চান, আলেম ব্যক্তির মতো আপনি ওরকম বড় আলেম হতে চান, এটা হলো ঈর্ষা। হিংসা হলো এই যে আমার ছেলে আলেম হতে পারলো না, ওর ছেলে আলেম হবে,
এটা হলো হিংসা। আমি এত কষ্ট করে টাকা ইনকাম করতে পারি না, আর ও এত টাকা ইনকাম করলো, এটা হলো হিংসা। আর এইখান থেকে যত চুরি ডাকাতি বদমাশের চিন্তায় যাকুজে আজকে দেখছেন দেশে হচ্ছে, সব এখান থেকেই। রাষ্ট্রে আর কোনো দেশ কাল ভেদাভেদ নাই, বিশ্বের রাষ্ট্রগুলি সব পরস্পরের হিংসায় মেতে গেছে, এবং তারা এক রাষ্ট্রের লোক আর এক রাষ্ট্রের উপরে হামলা করছে, কিভাবে যে করছে। পৃথিবীর ম্যাপের দিক তাকালে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না, এই ছোট্ট একটা দেশের বিরুদ্ধে কিভাবে আন্তর্জাতিক পরাশক্তি দিন রাত আসতেছে। এখানে খেয়াল করছেন না আপনারা, পত্রিকা খুললে আজকে অমুক রাষ্ট্র, কালকে অমুক রাষ্ট্র, কালকে অমুক রাষ্ট্র, কেন দায় পড়ে গেছে তোর শ্বশুরবাড়ি? এটা আমরা আমাদের দেশে কি করি না গে, তোমার দেখার কি দরকার? তুমি তোমার সরকার তেল দাও, আমি আমার সরকার তেল দিই, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়। সবাই আসে উপদেশ দিতে, নসিহত বিতরণ করতে আসে, প্রত্যেকটা পদক্ষেপ দেখলে বোঝা যায় তারা হিংসায় জ্বলিবুড়ি মরতেছে। আন্তর্জাতিক হিংসার খরাক কেউ না, মানুষ। যদি প্রশ্ন করা হয় এত বোমা মারাচ্ছেন কি জন্য, সে কি বলবে বোমা মানুষে আমার নিজেকে মারার জন্য? তাকে বলবে মানুষ মারবে। যারা সবসময় মানুষ মারার প্রতিযোগিতা করে তারা কশ্চির কালে মানুষ নয়, ওরা পশুর চাইতে অধম। মানুষের বেশ ধরে একটা হিংস্র পশুর চাইতে অধম। কিছুদিন আগে একটা ছবি আসলো পত্রিকায়, 20টা সিংহ একসঙ্গে নদীর কিনারে পানি পান করছে, নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন। ইনকিলাব দেখলাম, এই জীবনে এই ছবি আমি কখন দেখিনি, 20টা সিংহ একত্রে পানি খায়, মারামারি করে না, এ কি কল্পনা করা যায় নাকি? 20টা মানুষ একত্রে কোনো কাজ করে এটাই বরং কল্পনা করা যায় না আজকাল বাংলাদেশে। আপনি ডানে গেলে ও বামে যাবে, ও বামে গেলে ও ডানে যাবে, একমতে কাজ করার ক্ষমতা দেশে কারণ নেই। হিংসা এমন চরমভাবে আমাদের দেহ মনকে জারিত করেছে যে এখানে আর ভালো কথার আলো ঢুকবে না। তবুও মনে রাখবেন চিরকাল একদল লোক থাকবেই, এটা আল্লাহর বান্ধব, যারা হিংসামুক্ত ভাবে আল্লাহর পথে কাজ করবে, মানুষকে ডাকবে, মানুষ তাদেরকে চিনতে পারুক বা না করুক। নবী রাসূলুল্লাহ যেভাবে মানুষকে হিংসাহীনভাবে ডেকে গিয়েছিলেন, মানুষ তাদেরকে চিনতে না পেরে তাদের উপর জুলুম করেছে, এই যুগেও আল্লাহ পাক চিরদিন একদল লোক রাখবেন যারা ধর্ম মত নির্বিশেষে সকল মানুষকে সৃষ্টিকর্তা আল্লাহর পথে যাওয়ার জন্য ডাকবে। হে মানুষ, তুমি ভুলে গেছো তোমার ঠিকানা কোথায়, তুমি এসেছিলে যার কাছ থেকে ফিরে যেতে হবে তার কাছেই, এসব দিতে হবে সারা জীবনে। পরীক্ষার হলে তুমি গিয়েছিলে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা কি লিখেছো না লিখেছো সবই হিসাব নেবেন, খাতা যিনি পরীক্ষা করবেন। অতএব তোমার জীবনের এই পাতায় পাতায় যত অভিজ্ঞতা তুমি সঞ্চয় করেছ কোনোটাই কিন্তু হারিয়ে যাচ্ছে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা যাররা পরিমাণ নেকির কাজ যদি তুমি করে থাকো সেটাও আল্লাহর রেকর্ডে ধরা পড়ছে, আর একটা যাররা পরিমাণ অন্যায় যদি তুমি করে থাকো সেটাও আল্লাহর রেকর্ডে ধরা পড়ছে, কোনোটাই মুছে যাচ্ছে না। অতএব বান্দা সাবধান, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন। হে বান্দা, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমাদেরকে ফিরে নিয়ে যাওয়া হবে আল্লাহর কাছে, অতঃপর তোমাদেরকে যথাযথ ফল দেওয়া হবে, আদৌ কাউকে অত্যাচারিত করা হবে না।
এই আয়াতটি সূরা বাকারা 281 নম্বর আয়াত। এই আয়াতটি কোরআনের সর্বশেষ আয়াত। এরপরে 7 বা 21 দিন আল্লাহ রাসূল বেঁচে ছিলেন। অতএব এটাই বলা যেতে পারে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির প্রতি সর্বশেষ তার বার্তা। ফাত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমাদেরকে সেখানে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর প্রত্যেকের কর্মফল সঠিকভাবে দিয়ে দেওয়া হবে। জালেম সারা জীবন জুলুম করেছে, অতঃপর ঢোক ঢাল পিটিয়ে তার নামে প্রশংসা গীতি গাওয়া হচ্ছে, রেডিও টিভি পত্র পত্রিকা সাপ্লিমেন্ট দিয়ে তাকে মাথায় উঠানো হচ্ছে। আর মজলুম যে অন্যায়ভাবে নির্যাতিত হয়েছে, কারা নির্যাতিত হয়েছে, মজলুমের পক্ষে কথা বলার কেউ নাই, সে সারা জীবন দুঃখ করে দুনিয়াতে বিদায় হয়েছে। তাহলে কি আপনি বলতে চান জালেম দুনিয়াতেও প্রশংসা পাবে, আখেরাতেও জান্নাত পাবে? এটি কি আল্লাহর ন্যায় বিচার হবে? আপনি কি এটাই বলতে চান মজলুমের সারা জীবন পত্র পত্রিকায় মানুষের কাছে কুকীর্তিতে কীর্তিতে হবে, মানুষ তাকে সবসময় খারাপ বলবে, তার পুরো পরিবার চিহ্নিত হয়ে যাবে মানুষের কাছে, অথচ আল্লাহর কাছে সে কি পুরস্কৃত হবে না? একমাত্র আল্লাহর কাছেই সঠিক বিচার, বান্দা কখনই সঠিক বিচার করতে পারে না। আর এজন্যই একটা প্রবাদ আছে, 500 বছর না যাওয়া পর্যন্ত প্রকৃত ইতিহাস উদ্ঘাটিত হয় না। এটা ধন্যবাদ দিচ্ছি আমি বর্তমান সরকারের প্রধান যিনি মুখপাত্র, তিনি কালকে বলেই ফেলেছেন আজ পর্যন্ত জাতির পিতার হত্যার মূল রহস্য উন্মোচিত হয় নাই। কথা যে 100% কারেক্ট, আমাদের তো বয়স কম হয়নি, তখন থেকেই যা আমরা শুনে আসছি এখনো তাই অন্ধকারে ঢাকা সেই ইতিহাস আলোর মুখ কখনোই দেখবে না। যতদিন হিংসা থাকবে, অর্থাৎ হিংসুক এবং হিংসাকৃত ব্যক্তির কোনো আন্ডা বাচ্চাও থাকবে, ততদিন আসল ইতিহাস বের হবে না। কিন্তু ইতিহাস তো আল্লাহর কাছে অনেক আগেই রেকর্ড হয়ে গেছে। বাংলার জমিন শুধু নয়, পৃথিবীর জমিনটাই সবই তো আল্লাহ নখদর্পণ। যে কোনো সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যে কোনো সময় আসমান আলোহীন হয়ে যাবে, নক্ষত্র বিচ্ছিন্ন হয়ে যাবে, সবই শেষ হয়ে যাবে, কিন্তু সব ইতিহাস আল্লাহর কাছে থাকবে। আর সেদিন আল্লাহ পাক আমাদেরকে ডেকে ডেকে বলবেন, দেখো দুদল লোক আমার সামনে তোমরা বলবে, খারাপটা বাদ দেই সময় কম, ইন্নাল আব্রার লাফি নাঈম, যারা নেককার মানুষ হবে তারা সেদিন নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে, আলাল আরাইকে ইয়ানজুরুন, তারা সিংহাসনে বসে পরস্পরের দিকে তাকাবে, ইসকাওনা মিন রাহীকিন মাখতুম, তারা পানি পান করবে মোহরাঙ্কিত পাত্রের মাধ্যমে, অর্থাৎ খোলা গ্লাস না, আগে থেকে মোহরাঙ্কিত গ্লাস তার জন্য এই সময় খোলা হবে। তার এভাবে হুজুহিম নজরত নাঈম, তুমি তাদের চেহারা দেখবে উজ্জ্বল, আনন্দিত, উত্তুল্ল, ইসকাওনা মিন রাহীকিন মাখতুম, তাদেরকে পানি পান করানো হবে মোহরাঙ্কিত সুধা থেকে, খিতামুহু মিস্ক, যার উপরে ঢাকনা থাকবে মিস্কি আম্বরের, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসুল মুতানাফিসুন, আর ওই মোহরাঙ্কিত সুধা পানের জন্যই হে বান্দা তোমাদের প্রতিযোগিতা করা উচিত। ও মিজাজুহু মিন তাসনিম, শুধু তাই নয়, সেই পানিতে
জান্নাতের সবচেয়ে মূল্যবান ঝর্ণার নাম হচ্ছে তসলিম। এটা একদম আরশের নিচে এই তসলিম ঝর্ণার পানি মিশ্রিত থাকবে আয়নাই ইশরাব বিহাল মুকাররাবুন, সেই ঝর্ণাধারার পানি পান করবে আল্লাহ নৈকট্যশীল বান্দারা। অতএব তোমরা নৈকট্যশীল বান্দা হওয়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরাও ওই মহান মর্যাদার অধিকারী হতে পারবে। হিংসা অহংকার থেকে বাঁচার একটাই পথ, আল্লাহ বলছেন আপনাকে এটা বলতেই হবে যে আমাদের কোনো কষ্টই পৌঁছে না বা কোনো আনন্দই পৌঁছে না ইল্লামা কাতাব আল্লাহ লানা, যেটা আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন সেইটার বাইরে। হুয়া মাওলানা, তিনি আমাদের প্রতিপালক। ওয়ালাল্লাহে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরে মুমিনদের ভরসা করতে হবে। তকদীর ও তাওয়াক্কুল উপরে একটা খুদ্ আমার গিয়েছে আগে, এইটা ছাড়া আপনার হিংসা এবং অহংকার থেকে বাঁচার কোনো উপায় নাই। কারণ আল্লাহ রসুল বলছেন দেখো লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন লা ইয়াদখুল জান্নাতা জাসাদ মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন কিবার, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যে দেহের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে। একজন সাহাবী বললেন হে আল্লাহ রসুল, আমি যখন ভালো কাপড় চোপড় পরি তো ভিতরে যে একটা অহংকার আসে, তো এটাও কি জাহান্নামের কারণ হবে? আল্লাহ রসুল বললেন না, ওটা অহংকার নয়, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, এটা অহংকার নয়। অহংকার হলো এই ব্রাতরুল হককে অগমতুন নাস, সত্য জেনেও তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, মানুষকে তুচ্ছ হেউ মনে করা, আমি বড় আনারব্যকুম আলা আমি সব তোমার কিছুই না, এটাই হলো অহংকার। তো হিংসা এবং অহংকার দুটি স্থায়ী রোগ, এবং এই রোগ থেকে বাঁচারও চিকিৎসা আল্লাহ দিয়ে দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে আপনাকে এই দোয়া করার জন্য বলে দিয়েছেন রব্বানা ইগফির লানা ওয়ালি ইখওয়ানানা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, সূরা হাশর 10 আয়াত। তোমরা সবাই দোয়া করো আমার কাছে, রব্বানা হে আমাদের প্রতিপালক, ইগফির লানা আমাদেরকে তুমি ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানানা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আমাদের ওই সব ভাইদেরকে ক্ষমা করো যারা ইমানের দিক দিয়ে আমাদের চাইতে অগ্রবর্তী হয়েছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা এবং তুমি আমাদের অন্তরের মধ্যে কোনো গিল বা হিংসা বিদ্বেষ রেখো না। কাদের জন্য? লিল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের প্রতিপালক তুমি হলে স্নেহশীল, তুমি হলে দয়াবান। যিনি মারা গিয়েছেন তিনি আপনার চাইতে কোনো কোনো দিক দিয়ে হয়তো উন্নত হতে পারেন, কোনো দিক দিয়ে হয়তো আপনার চাইতে নিচু হতে পারেন, কিন্তু যারা চলে গিয়েছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো রকম হিংসা বিদ্বেষ লুকিয়ে রাখা যাবে না। এটা যদি আমরা মনে করতাম তাহলে আজকে বাংলাদেশের বুকে মৃত্যু মানুষের পরেও যে হিংসা বিদ্বেষ আমরা দেখতে পাচ্ছি এটা থাকতো না। একটা লাশকে নিয়ে যে এত হিংসা হতে পারে তো মানুষ কল্পনাই করতে পারে না। যাই হোক, হচ্ছে, এটা মানুষের চরিত্রের কলঙ্কময় দিক। আল্লাহ পাক আমাদেরকে হিংসা ও অহংকার থেকে মুক্ত রাখুন এবং জান্নাতুল ফিরদাউসে অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আপনারা শুনে খুশি হবেন যে গত শনিবারে মসজিদের পাইলিংয়ের কাজ শুরু হয়েছে বলে আলহামদুলিল্লাহ। প্রায় এক মাস ধরে পাইলিং চলবে,
আমরা ওটা উদ্বোধন করেছিলাম, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, 70 ফিট গভীর পর্যন্ত পাইলিং হবে, তারপরে যে দৃশ্যমান হবে যে কি একটা হচ্ছে ওখানে। এখন খালি উপর থেকে বড় বড় লোহা দিয়ে বা মাটিকে পিটানো হচ্ছে পাইলিং। আপনার ভালো করে বুঝেন, এর উপরে 6তলা বিল্ডিং খাড়া করতে গেলে যা লাগে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل واتموا وهم اكبر